সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতেই এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায় কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে বিশ্বাস করা যায় না বললেন রুহুল কবির রিজভি ঢাকা সিটি নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বললেন উবায়দুল কাদের একজনের আঙুলের ছাপ ভোট দিয়েছেন অন্যজন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতির অভিযোগ নির্বাচন বিধিমালা তৈরিকারীরাই এখন এর বিরোধিতা করছেন বললেন মাহবুব তালুকদার তাবিথ আওয়ালের গাড়িতে হামলার অভিযোগ ইভিএম মেশিনগুলো বঙ্গোপসাগরে ফেলে দিতে বললেন আমির খুসরু মাহমুদ চৌধুরী দর্শক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায় কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে বিশ্বাস করা যায় না আপনিও কি তাই মনে করেন আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের প্রচেষ্টাকে উৎসাহ দিন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায় কিন্তু নুরুল হুদাকে নয় বললেন রুহুল কবির রিজভি নির্বাচন কমিশন ও সরকারের করা সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সোমবার চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশন এবং সরকার দলীয় সন্ত্রাসীরা আবারও ভোট ডাকাতির যে ঘৃণ্য নজির স্থাপন করল আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি তিনি বলেন চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনের মাধ্যমে আগামী তিরিশ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আগাম বার্তা দেয়া হলো কি না সেটি জনগণ জানতে চায় সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন অবশেষে চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাহেব নিজের কেরামতি অক্ষুণ্ণ রাখতে পেরেছেন সোমবারও সিসির তত্ত্বাবধানে চট্টগ্রাম উপনির্বাচনে মহাভোট ডাকাতির ঐকান্তিক উদ্যোগ লক্ষ্য করা গেছে ভোট সন্ত্রাসকে জাতীয় জীবনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠিত করেছেন নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সমালোচনা করে তিনি আরও বলেন সোমবারও ভোট লুটের রমরোমা আয়োজন সম্পন্ন করেছেন কে এম নুরুল হুদা হুদা কমিশন ভোট ডাকাতির বৈধতা দানের সিলমোহরে পরিণত হয়েছে তিনি সুষ্ঠু নির্বাচনের শত্রুপক্ষ তিনি গণতন্ত্রের শত্রু তিনি বিএনপি সহ বিরোধী দল ও মতের সঙ্গে শত্রুতামূলক আচরণ করেন বিষাক্ত সাপকেও বিশ্বাস করা যায় কিন্তু তার অধীনে সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করা যায় না তিনি একদলীয় রাজনীতির দৃঢ় বিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত নির্বাচনে ভোটের আগের দিন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি হামলা আর ভোটের দিন ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদান করা হয়েছে ধানের শীষের প্রার্থীর সমর্থক ও ভোটারদের প্রতিনিয়ত নিগৃহীত করা হয়েছে প্রতি মুহূর্তে ধানের শীষের সমর্থক ও ভোটাররা হিংসার সম্মুখীন হয়েছেন সারা আসন জুড়ে সর্বত্রই অত্যাচারের চিত্র ছিল একই রকম একশো সত্তরটির মধ্যে সকালবেলায় একশো বিশটি কেন্দ্র থেকে এবং সকাল এগারোটার মধ্যে সবকটি কেন্দ্র দখল করে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা বহিরাগতদের ভোটকেন্দ্রে এসে ভোটের লাইন দেখানো হলেও ওই এলাকার কোনো ভোটারই ভোট দিতে পারেননি রিজবির অভিযোগ চট্টগ্রাম মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম যুবদল নেতা খোরশেদ ও রফিকের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে আওয়ামী সন্ত্রাসীরা তারা এখন হাসপাতালে মোমর্ষো অবস্থায় চিকিৎসা এমনকি বিএনপির বসিয়ান নেতা আশি বছর বয়স্ক অ্যাডভোকেট ইসাহাকের উপর বর্বরোচিত হামলা চালিয়ে তাকেও আহত করেছে সন্ত্রাসীরা এই ভোট সন্ত্রাস চলাকালে রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দেয়া হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এসব অপকর্মে সহায়তা করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনী তিনি আরও বলেন এর কয়েকদিন আগে ওই এলাকার আওয়ামী লীগের এক এমপি দুই হাজার আঠেরো সালের তিরিশ ডিসেম্বর নির্বাচনে একাই কিভাবে কেন্দ্র দখল করেছিল সেটি উল্লেখ করে একইভাবে এই উপনির্বাচনেও তাকে দায়িত্ব দেওয়া হলে তিনি সব কেন্দ্র দখল করে আওয়ামী প্রার্থীকে বিজয়ী করবেন এই ধরনের ঘোষণা দিয়েছিলেন এই আওয়ামী আমলে মানুষ ফেনি মার্কা নির্বাচন দেখেছে এখন হুদা মার্কা নির্বাচন দেখছে এরপরও মানুষ আরও কি কি মার্কা নির্বাচন দেখবে সেটির প্রতীক্ষা করছে সকল আমুলের আওয়ামী সরকার ও শেখ হাসিনার উপর গবেষণা করলে দেখা যাবে সেখানে হিংসা আর ভোটলুটের গল্প ছাড়া আর কিছু পাওয়া যাবে না শেষ বিচারের সবচেয়ে যা বিবেচ্য তা হল শেখ ও কে এম নুরুল হুদা সমমনোভাবাপূর্ণ সুতরাং তাদের নেতৃত্বে ভোটের পোষাধ্বনি ছাড়া সুষ্ঠু ভোট কখনোই হবে না ঢাকা সিটি নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এটা স্থানীয় সরকার নির্বাচন এই নির্বাচনে হারলে সরকারের পরাজয় হবে না দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে কৃষকের স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে এই সভা অনুষ্ঠিত হয় ওবায়দুল কাদের বলেন সরকারের উন্নয়ন নচ্ছাদ করার জন্য একটি চক্র নানাবিধ ষড়যন্ত্র করছে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হলে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে তিনি আরও বলেন সংগঠন শক্তিশালী থাকলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব সরকার এবং দল দুটো আলাদা আলাদাভাবে দেখবেন এই দুটো যেন এক না হয় দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে বিএনপি প্রসঙ্গে কাদের বলেন এই দলটি নালিশ পার্টিতে পরিণত হয়েছে যে কোনো নির্বাচনে তারা অভিযোগ করতেই থাকে সিলেটের ব্যাপারেও তারা অভিযোগ করেছিল কিন্তু সেখানে তাদের প্রার্থী জিতেছে একজনের আঙুলে ছাপ ভোট অন্যের চট্টগ্রাম নগর বিএনপির সভাপতির অভিযোগ চট্টগ্রাম আটশনের উপনির্বাচনে ভোট শুরুর পর থেকে নানা অভিযোগ ওঠে তবে এবার নতুন অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা চট্টগ্রাম বিএনপির সভাপতি ডাক্তার শাহাদ হোসেন বলেন রবিবার রাত থেকে বিভিন্ন এলাকায় বোমাবাজি করে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হয় এরপরও যারা ভোট দিতে এসেছে তাদের পছন্দ মতো ভোট দিতে দেয়া হয়নি ভোটাররা শুধু তাদের ফিঙ্গারটাই দিয়েছে এরপর তাদের ভোট দিয়েছে অন্যরা সোমবার দুপুরে চট্টগ্রাম বিএনপির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ইভিএমে ভোট কারচুপির সুযোগ কোথায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডাক্তার শাহাদাত বলেন রবিবার রাত থেকেই আমাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হয় এরপরও যারা সকালে এজেন্টের দায়িত্ব পালনের জন্য ভোটকেন্দ্রে গেছেন তাদের মারধর করে বের করে দেওয়া হয়েছে অনেককে কেন্দ্রে প্রবেশ করতেই দেয়া হয়নি তিনি অভিযোগ করেন কেন্দ্রে ভোটাররা গেলেও তারা গোপন কক্ষে গিয়ে নিজের ইচ্ছামতো ভোট দিতে পারেননি নিজেদের দখলে নেওয়া কেন্দ্রগুলোতে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা ভোটারদের ফিঙ্গার দেওয়ার পর জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করেছে অনেক ক্ষেত্রে নিজেরাই সেই ভোট দিয়েছে বিএনপি নেতা ডাক্তার শাহাদাত বলেন আমরা জানতাম ভোটকেন্দ্রে সেনা সদস্যরা থাকবেন তারা হয়তো ভোট টাকাতেই রুখে দেবেন এ বিষয়ে আমরা যখন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানকে জানালাম তিনি বললেন সেনা সদস্যরা শুধু ইভিএমের কারিগরি দিকটি দেখবেন নির্বাচনে ভোট গ্রহণে তাদের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই বিএনপির এই নেতা জানান বিভিন্ন কেন্দ্রে অন্তত অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মীকে মারধর করেছে নৌকার সমর্থকরা তাদের মধ্যে বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের মাথা ফাটিয়ে দেয়া হয়েছে আহত করা হয়েছে বিএনপি নেতা অ্যাডভোকেট ইসহাক ও যুবদল নেতা খোরশেদকে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান পুনর্নির্বাচন দাবি করে বলেন নির্বাচনের একশো সত্তরটি কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্ট ও কর্মী সমর্থকদের বের করে দেয়া হয়েছে ছাত্রলীগ যুবলীগের লোকজন ভোটারদের ভোট নিজেরাই দিয়েছে রবিবার রাত থেকে নির্বাচনী এলাকায় বোমবাজি করেছে নৌকার সমর্থকরা অধিকাংশ ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের আসতে দেয়া হয়নি বরং ছাত্রলীগ যুবলীগ কর্মীরা লাইনে দাঁড়িয়ে ছিল এখানে নির্বাচনের কোনো পরিবেশ ছিল না মানুষের সঙ্গে এমন প্রহসনের কোনো অর্থ নেই তাদের ট্যাক্সের টাকা কেন এভাবে অপচয় হবে আমি এই নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচন দাবি করছি নির্বাচন বিধিমালা তৈরিকারীরা এখন এর বিরোধিতা করছেন বললেন মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার মাহবুব তারকদার বলেছেন যারা নির্বাচন বিধিমালা প্রণয়ন করেছেন তারাই এখন এর বিরোধিতা করছেন সোমবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে আন অফিসিয়াল নোট ইউ দিয়ে তিনি এমন মন্তব্য করেছেন একই সঙ্গে তিনি এতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্বাচন আচরণ আচরণবিধি প্রতিপালনের জন্য একটি আলাদা পরিপত্র জারির দাবি তুলেছেন আচরণ বিধিমালা সম্পর্কে যাতে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ না থাকে সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনাসহ একটি পরিপত্র জারি করা অত্যাবশ্যক তা না হলে এসব বিভ্রান্তি সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশন আস্থার সংকটে পড়বে যা কোনোভাবেই কাম্য নয় ই নোটটি তিনি ঢাকার দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের কাছেও পাঠিয়েছেন যার অনুলিপি অন্য নির্বাচন কমিশনারদেরও দিয়েছেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় এমপিরা প্রচারে এবং নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলে আচরণ আচরণবিধিকে স্ববিরোধী বলেছেন এতে দলটি লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও দাবি করেছে তাবিথ আওয়ালের গাড়িতে হামলার অভিযোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের গাড়িতে হামলার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এ সময় দলের দশজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেছেন বিএনপির এক কাউন্সিলর প্রার্থী সোমবার রাত আটটার দিকে রাজধানী বাড্ডা এলাকায় এই হামলার ঘটনা ঘটে ঢাকা উত্তর সিটির আঠারো নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী শরিফুদ্দিন জুয়েলের নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধন শেষে ফেরার পথে এই হামলা চালানো হয় অভিযোগ করে শরীফ উদ্দিন জুয়েল বলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আমার নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধন করতে এসেছিলেন অফিস উদ্বোধন শেষে আমি তাবিত আউয়াল ফুটবলার আমিনুল হক যুবদল উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন একই গাড়িতে ফিরছিলাম তখন আমাদের গাড়িতে লাঠি শোটা নিয়ে হামলা করা হয় এ সময় আমার দশ জন নেতাকর্মী আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি বলেন ক্ষমতাসীন দলের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন বাবুলের অফিসের পাশ থেকে তার নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে ইভিএম মেশিনগুলো বঙ্গোপসাগরে ফেলে দিতে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে এদেশের গণতন্ত্রের স্বার্থে এদেশের মানুষের অধিকারের স্বার্থে দয়া করে ইভিএম মেশিনগুলো বঙ্গোপসাগরে ফেলে দিন আমির খসরু বলেন আমি নির্বাচন কমিশনকে বলবো এসব মেশিন ক্রয় করা হয়ে গেছে দুর্নীতির টাকাও পকেটে ঢুকে গেছে এখন আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের জনগণকে বাঁচান এই জাতিটাকে এবার মাফ করে দেন আপনারা তিনি আরও বলেন কোনো অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এলসি খুলে সম্পূর্ণ বেআইনিভাবে ইভিএম মেশিন কিনেছে এতে জনগণের চার হাজার কোটি টাকা অপচয় হয়েছে সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় সোমবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন কোনো গণতান্ত্রিক দেশে যেখানে সামান্য পরিমাণ জবাবদিহি আছে সেখানে যারা মূল স্টেক হোল্ডার তাদের মতামত সম্পূর্ণ অগ্রাহ্য করে নির্বাচন কমিশন এরকম কাজ করতে পারে না আর সবচেয়ে বড় কথা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে একুশ হাজার টাকা করে ইভিএম মেশিন কিনেছে সেই ইভিএম মেশিন আমাদের নির্বাচন কমিশন ক্রয় করেছে দুই লাখ তিরিশ হাজার টাকা দামে অর্থাৎ প্রায় এগারো গুণ বেশি দাম দিয়ে বিএনপির এই নেতা বলেন যারা প্রযুক্তি বোঝে যারা প্রযুক্তির জন্ম দেয় সেই দেশে ইভিএম বন্ধ করে দেওয়া হয়েছে এই ইভিএম ব্যবহার করলে তাদের ভোটাধিকার নিয়ে শঙ্কা আছে এই জন্য তারা এটাকে বাদ দিয়েছেন চট্টগ্রাম উপনির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে সব কেন্দ্র ক্ষমতাসীনরা দখল করে অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতির মাধ্যমে তারা কেন্দ্র দখল করেছে ভোটাররা ভোট দিক বা না দিক তারা তাদের ইভিএমের মাধ্যমে সুন্দরভাবে ভোটগুলো তাদের পক্ষে নিয়েছে কেন্দ্র দখল করে ইভিএমের মাধ্যমে সরকারি দল তাদের পক্ষে ভোটগুলো নিয়েছে ঢাকাতেও একই কার্যক্রম শুরু হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবদুল্লাহ সাহেল